শ্রাবণী মেলা, তারকেশ্বরে ভক্তদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা। হাওড়া এবং শেওড়াফুলি থেকে চলবে এই বিশেষ ট্রেন, জানালেন পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। সামনেই শ্রাবণ মাস, তারকেশ্বরে শ্রাবণী মেলা উপলক্ষে লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, সে কথা মাথায় রেখে পূর্ব রেলের পক্ষ থেকে স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর তারকেশ্বরে শ্রাবণী মেলা অনুষ্ঠিত হয় শ্রাবণ মাসে শিবের জলাভিষেকের জন্য। এরাজ্যের বিভিন্ন প্রান্ত তো বটেই, ভিন রাজ্য থেকেও ভক্তেরা শিবের জলাভিষেক করার জন্য তারকেশ্বরে আসেন। শ্রাবণী মেলার সময় তারকেশ্বর শেওড়াফুলি স্টেশনে প্রচুর ভক্তদের ঢল নামে। ভক্তদের কথা ভেবে পূর্ব রেলওয়ের হাওড়া বিভাগ শ্রাবণী মেলা উপলক্ষে তারকেশ্বরে ছ জোড়া অতিরিক্ত ইএমইউ স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে, যা হাওড়া তারকেশ্বর শাখায় সমস্ত রবিবার, সোমবার এবং ছুটির দিনগুলিতেও চলবে। হাওড়া থেকে তারকেশ্বর পর্যন্ত যাত্রীদের নিয়ে যাওয়ার জন্য স্পেশাল ট্রেনগুলি হাওড়া থেকে সকাল 4:05 এবং দুপুর 12:50 ছাড়বে এবং যথাক্রমে সকাল 5:35 এবং দুপুর 2:20 তারকেশ্বর পৌঁছাবে। একইভাবে শিব দর্শনের পর ভক্তদের হাওড়া ফেরত নিয়ে আসার জন্য তারকেশ্বর থেকে সকাল 10:55 এবং রাত 9:17 ছাড়বে স্পেশাল ট্রেন। সেগুলি যথাক্রমে দুপুর 12:30 এবং রাত 10:45 হাওড়াতে পৌঁছাবে। এছাড়াও শেওড়াফুলি থেকে সাধারণত পবিত্র গঙ্গার জল তারকেশ্বরে নিয়ে যাওয়ার গুরুত্ব বিবেচনা করে পূর্ব রেলওয়ে শেওড়াফুলি এবং তারকেশ্বরের মধ্যে ইএমইউ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। শেওড়াফুলি তারকেশ্বর ইএমইউ স্পেশাল শেওড়াফুলি থেকে সকাল 6:55, সকাল 9:20, বিকেল 4:20 এবং সন্ধে 7:40 ছাড়বে এবং যথাক্রমে সকাল 7:45, 10:15, বিকেল 5:10 এবং রাত 8:30 তারকেশ্বর পৌঁছাবে। অপরদিকে তারকেশ্বর শেওড়াফুলি ইএমইউ স্পেশাল তারকেশ্বর থেকে সকাল 5:55, সকাল 8:10, দুপুর 2:50 এবং সন্ধ্যা 6:40 ছাড়বে এবং যথাক্রমে সকাল 6:45, সকাল 9:03, বিকেল 3:40 এবং সন্ধে 7:30 শেওড়াফুলিতে পৌঁছাবে। পূর্ব রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র জানিয়েছেন, নিয়মিত ট্রেনের পাশাপাশি এই ইএমইউ স্পেশাল ট্রেনগুলি তারকেশ্বরে শ্রাবণী মেলার সময় সমস্ত রবিবার, সোমবার এবং অন্যান্য উৎসবের দিনগুলিতে চালানো হবে। ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনেই থামবে বলেও জানিয়েছেন তিনি। শ্রাবণ মাসে প্রত্যেক হিন্দু মানুষ বা প্রত্যেক যারা শিবের ভক্ত তারা তারকেশ্বরে যেতে প্রেফার করে। তারকেশ্বরে তারা রেল মোডটাকেই প্রেফার করে, রেলের ট্রান্সপোর্ট সিস্টেমই প্রেফার করে। সেই কথা মাথায় রেখে পূর্ব রেলওয়ে স্পেশাল ট্রেন চালাচ্ছে যেদিন যেদিন ভিড়টা বেশি হয় সেই দিনগুলোতে এবং ছুটির দিনগুলোতে। তো 17 তারিখ অর্থাৎ বুধবার মহরমের দিন, সেদিন ছুটির দিন, সেদিনকেও ভিড় আশা করছি আমরা, যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে 16 তারিখ থেকেই, 16 জুলাই। তো 17 তারিখ এবং তারপরে রবিবার এবং সোমবার আমরা স্পেশাল ট্রেন চালাবো হাওড়া থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। এগুলি প্রত্যেকটা স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে। প্রথম ট্রেনটি ছাড়বে সকালবেলায় 4:05, আবারও বলছি ভোর 4:05 ছাড়বে, যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে ভোর 5:35। দ্বিতীয় আরেকটি ট্রেন ছাড়বে দুপুর 12:50, যেটি তারকেশ্বরে গিয়ে পৌঁছবে দুপুর 2:20। এটি সব এই ট্রেন দুটি সমস্ত স্টেশনে দাঁড়াতে দাঁড়াতে যাবে। ফেরার জন্য তারকেশ্বর থেকে ট্রেন থাকছে 10:55, যেটি হাওড়ায় এসে পৌঁছবে দুপুর 12:30, এবং আরেকটি ট্রেন থাকছে রাত্রে 9:17, যেটা হাওড়া স্টেশনে এসে পৌঁছচ্ছে রাত্রে 10:45। এই ট্রেনগুলি আবারও বলছি পুণ্যার্থীদের কথা মাথায় রেখে স্পেশাল ট্রেন রবিবার এবং সোমবার এবং তাছাড়া ছুটির দিন, যেমন 15 আগস্ট আছে, যেখানে ছুটির দিন আছে সেইগুলিতে থামবে। যারা বাই রোড ট্রান্সপোর্টে যায় কিন্তু শেওড়াফুলিতে গিয়ে পৌঁছানোর পরে তারা তারকেশ্বর শেওড়াফুলির মধ্যে যাতায়াতে একটা সমস্যা দেখা দেয়, সেই জন্য পূর্ব রেলওয়ে তারকেশ্বর আর শেওড়াফুলির মাঝখানে 4 পেয়ার্স মানে 4 জোড়া ট্রেন চালাচ্ছে, আর অতিরিক্ত কাউন্টারও খুলছি। তাছাড়াও স্পেশাল ট্রেনের সুবিধা তো আপনারা পাবেনই, তো আর চিন্তা নেই, শিবের মাথায় জল ঢালুন, আর রেলওয়ে আপনাদের সাথে আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।